ভরা মৌসুম, পরিপক্ব আম, এর মধ্যেই আম পাড়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জে চলছে লকডাউন, এ অবস্থায় আম নিয়ে বিপাকে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। তবে লকডাউনে আম বিক্রিতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে ঝুলছে বাহারি জাতের পরিপক্ক আম। পহেলা জুন থেকে বাজারে আসতে শুরু করবে ক্ষীরসাপাত, ন্যাংরা, গোপালভোগ সহ নানা জাতের আম। এরই মধ্যে আম বিক্রির জন্য প্রস্তুত আড়তগুলো। তবে চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার 55% বেশি হওয়ায় গেল 25শে মার্চ থেকে 7 দিনের জন্য কঠোর লকডাউনের মধ্যে রয়েছে পুরো জেলা। এ অবস্থায় আম বিক্রি নিয়ে দুশ্চিন্তায় চাষি ও ব্যবসায়ীরা। গোপালভোগ পেয়ে গেছে, গুটি পেয়ে গেছে, খিসা পেয়ে গেছে। আমরা এখন এই লকডাউনের কারণে আমরা একটু সমস্যাতে আছি। যে আমরা ফলন পেয়েছি, আমরা আমরা বাজারজাতকরণ নিয়ে আমরা বড় এখন দুর্ভোগে অবস্থান করছি। সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে জানে আমটা আমাদের বাজারজাত করার ব্যবস্থা করে দেয়। এদিকে কঠোর লকডাউনে আমের সঠিক বিপণন করা না গেলে হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আমরা যদি দেশের প্রত্যন্ত জেলাগুলোতে আমরা পাঠাতে না পারি, বাজারজাত না করতে পারি, তা আম চাষীরা সর্বনাশ হয়ে যাবে এবং তারা আমের মূল্য পাবে না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসে তারা এখানে আম কিনতে আসবে কিনা, বা আমরা সঠিকভাবে আম বাজারজাতকরণ করতে পারবো কিনা আম বাজারগুলোতে, এটা নিয়ে আমরা চরম টেনশনের মধ্যে আছি। আমরা বাগান থেকে আম ক্রয় করি, সেখান থেকে আমটা শুধুমাত্র আড়তে আসার সুযোগ করে দিতে হবে, তাহলেই কিন্তু আমরা এই কোভিড-19 ছাপা থেকে অনেকটা বেঁচে যাবো বলে মনে করি। তবে কঠোর লকডাউন থাকলেও আম ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমের ব্যবসায়ীরা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, চাষিরা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে এবং এই লকডাউনের ভিতরেও তারা আম পাড়তে পারবে, প্যাকেটজাত করতে পারবে এবং আম বিভিন্ন জায়গায় পাঠাতে পারবে। ফিজিক্যাল ডিস্টেন্সটা বজায় রাখতে হবে, মাস্ক পরিহিত হতে হবে। চাঁপাইনবাবগঞ্জে প্রায় 35,000 হেক্টর বাগান থেকে 2.75 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। DBC News Desk.